সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ আপনারা দেখছেন জয়যাত্রা মুজিব বর্ষ আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক ফিন পাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনালের সম্মানিত সিইও জনাব মোহাম্মদ সাইফুল হোসেন সাইফুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে আপনার সঙ্গে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় চলচ্চিত্র নায়ক টিভি অভিনেতা এবং বিশিষ্ট শিল্পপতি সেই সঙ্গে বাংলাদেশ তাঁতি লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ তানভীর ইমাম যুবরাজ যুবরাজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা ভালো আছেন অবশ্যই তো আমরা শুরুতেই যুবরাজ ভাই আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে মুজিব বর্ষের শুরুতে আমাদের জানেন যে ব্যাপকভাবে আয়োজনের মধ্য দিয়ে আমরা মুজিব বর্ষে যাত্রা শুরু করছি তো এই সময় বঙ্গবন্ধুর কি প্রত্যাশা ছিল এই জাতিকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে এবং আমাদের কি প্রত্যাশা আগামী দিনে এই মুজিব বর্ষকে ঘিরে দেখেন এটা একটা খুব ছোট্ট জিনিস খুব সাধারণ জিনিস উনি তো আহমরি কিছু চাননি যে উনি চেয়েছিলেন তার খেটে খাওয়া মানুষগুলো শুধু একটু হাসবে জি তারা দুমুঠো খাবে তারা শান্তিতে ঘুমাবে তাদের একটা চিকিৎসা বাসস্থান শিক্ষার মতো যে মৌলিক চাহিদাগুলো আছে সেটা তারা পাবে এবং তারা সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঙালি জাতি হিসাবে দাঁড়াবে এই ছোট্ট স্বপ্নটাই দেখেছিলেন এই ছোট্ট প্রত্যাশাটাই উনি চেয়েছিলেন উনি চেয়েছিলেন যে একটি বঙ্গবন্ধু যেন যতগুলো মানুষ আছে তখন সাত কোটি মানুষ ছিল সাত কোটি বঙ্গবন্ধু হয়ে এ স্বপ্নটা তার সাথে পূরণ করে তার এই স্বপ্নটা একসাথে যেন আমরা ভাগাভাগি করে নিজেদের স্বপ্ন বানিয়ে পুরো জাতির স্বপ্নটাকে পূরণ করতে পারি এটাই তার চাওয়া ছিল আমরা যদি মেনে নিতে চাই তাহলেই আমরা বঙ্গবন্ধুর প্রত্যাশাটা বুঝবো বঙ্গবন্ধু একটি নাম একটি স্বপ্ন একটি আদর্শ একটি দিক নির্দেশনা একটি শক্তি একটি শিক্ষা জি সবগুলি কথার একটি সমষ্টিগত শক্তি আপনারা খুব খেয়াল করলে বুঝবেন যে ইংরেজি ভাষাটা বুড়িমা বলেছিলেন তার দাদা মার কাছ থেকে তাদের বাচ্চাগুলো শিখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই রাজনৈতিক ভাষাটা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে শিখেছেন আপনারা জানলে আরও অবাক হবেন সজীব ওয়াজের জয় বঙ্গবন্ধুর যে নাতি তিনিও কিন্তু সেই ভাষাটা সেই রাজনৈতিক ভাষাটা সেই মানুষের প্রতি ভালোবাসার ভাষাটা সেই মানুষের ভালো লাগার চিন্তা করার ভাষাটা তার দাদা এবং মায়ের কাছ থেকে শিখেছেন এটাই আমাদের প্রত্যাশা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তিয়াত্তর বছর বয়স প্রায় পৌন একশো বছর ওনার এই বয়সে হারাবারও কিছু নাই পাওয়ারও কিছু নাই উনি শুধু চাচ্ছেন ওনার মৃত বাবা বছরের পর বছর জেলে থেকে অবিশ্বাস্য নির্যাতন কারাভোগ এবং অন্যান্য সবকিছুর মধ্যে ষোলোটা লাশ দিয়ে যে স্বপ্নটা দেখে গিয়েছিলেন সেই স্বপ্নটা উনি বাস্তবায়ন করতে চান উনি এখন কি পারেন বা কি উপভোগ করতে পারেন বা কি চেতে পারেন যদি শুধুমাত্র এই স্বপ্নটা ছাড়া আপনারা আরও একটা জিনিস অবাক হবেন বঙ্গবন্ধুর প্রত্যাশা বঙ্গবন্ধু প্রত্যাশা দেখে গিয়েছিলেন যে এ জাতির অর্থনৈতিক মুক্তি এ জাতির মুখে হাসি হবে এ জাতি দুবেলা খেতে পারবে এ জাতির শান্তিতে দরজা খুলে ঘুমাতে পারবে এর বেশি কিন্তু উনি চাননি উনি যেমন একটা ভাষণ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন বাঙালি জাতিকে বঙ্গবন্ধু নাতি আমাদের শ্রদ্ধেয় সজীবাজের জয় একটি মাত্র শব্দ দিয়ে ডিজিটাল এই একটি মাত্র শব্দ দিয়ে উনি পুরা বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন উনি যে কাজটা করছেন সেটাই আমি মনে করি বঙ্গবন্ধুর প্রত্যাশা কেমন বঙ্গবন্ধু প্রত্যাশা দেখেছিলেন এ দেশের প্রতিটি মা হাসবে তার সন্তানের জন্য প্রতিটি মানুষ ভালোবাসবে একে অপরকে তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে তাদের মৌলিক খাদ্য মৌলিক বাসস্থান মৌলিক চিকিৎসা মৌলিক শিক্ষার ব্যবস্থা থাকবে জি আপনারা জানতেন যে আমরা সকালে বেরোলে এক সময় দেখতাম হাজার হাজার মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকের পায়ে স্যান্ডেল নাই তারা গিয়ে গার্মেন্টসে কাজ করছে তারা তিন হাজার টাকা বেতন পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে আট হাজার টাকা করেছেন কিন্তু এই আট হাজার টাকা কী হবে আট হাজার টাকায় তিনবেলায় একশো টাকা করে খাওয়া হলেও কিন্তু নয় হাজার হয় মানে তিনবেলা খাওয়ারও পেটপুটে জরে না জি সজীবদের যায় ওখানে আমাদেরকে একটা চাকরি চাবি দিয়েছেন সেটাকে আমরা বলি মাস্টার কি সেই কিটা দিয়ে উনি সবগুলো দরজা অর্থনৈতিকভাবে খোলার একটা যোগ্যতা এনে দিয়েছেন উনি বাঙালি জাতিকে বুঝাতে চাচ্ছেন কি তাদের প্রত্যাশা কি তাদের চাহিদা তিনি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন যে একটা মানুষ যদি এই আইটি জিনিসটা পরে তার যে ব্রেন আছে যে ব্রেনটা বানাতে পাঁচ হাজার কোটি টাকার কম্পিউটার লাগে সেই সমমানের কাজ করতে সেইটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে একটা মানুষ ইজিলি আশি হাজার আট লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারে তো আট হাজার টাকার জায়গায় যদি আশি হাজার টাকাও সে ইনকাম করতে পারে তাহলে এই জাতি সোজা সুজি গুণ আগিয়ে গেল গরিব মানুষগুলো আর থাকবে না এই যে বঙ্গবন্ধুর নাতি সজীবাদের জয়ের যে প্রত্যাশা এই প্রত্যাশাটা কার প্রত্যাশা এটা বঙ্গবন্ধুর প্রত্যাশা এটা শেখ হাসিনার প্রত্যাশা এটা সজীবাদের জয়ের প্রত্যাশা আমি মনে করি বঙ্গবন্ধুর প্রত্যাশারা যে স্বপ্ন সে স্বপ্নটা বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা শেখ হাসিনার পরে সজীববাদের জয় এবং তারপরও তার সুযোগ্য সন্তানরা বাঙালি যার মুক্তির সূর্য হবে এটাকে অনন্তকাল টেনে নিয়ে যাবেন আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রত্যাশা দেখেন আপনারা শুনলে অবাক হবেন অবাক হবেন আমরা যে জিনিসগুলো এখন বাস্তবায়ন করতে যাচ্ছি সেটা পদ্মা সেতু বলেন আণবিক বিদ্যুৎ প্ল্যান্ট বলেন এবং বড়ো বড়ো যে জিনিসগুলো এখন আমরা চিন্তা করি সেগুলার কাজগুলো কিন্তু রুট লেভেলে প্রথম 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 শুরু করে দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আপনাকে একটা জিনিস বলতে চাই আমি আমার সন্তানটাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে গেছি দিয়ে আমি মরে গেছি কিন্তু এটা একটা ধারাবাহিকতা আমার সন্তান যে মেডিকেলে ঢুকেছে সে ফার্স্ট ইয়ার পাশ করেছে সেকেন্ড ইয়ার পাস করেছে থার্ড ইয়ার পাশ করেছে ফোর্থ ইয়ার পাস করেছে ফিফথ ইয়ার পাশ করেছে তারপর সে এমবিবিএস ডাক্তার হয়েছে এবং তারপর সে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা দিচ্ছে এই জিনিসটা যদি আমরা ঠিক এভাবে দেখি যে বঙ্গবন্ধু আমাদেরকে ঠিক ওই জায়গাটা ভর্তি করে দিয়ে গিয়েছিলেন ওনার সেই সৌভাগ্য ছিল না বা আমাদের সেই সৌভাগ্য ছিল না ওনার হাতে থাকলে জাতি আমরা বিশ্বাস করি সুনিশ্চিতভাবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতো ওনার অকাল মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুতে এবং অমার্জনীয় মৃত্যুতে বাঙালি জাতি এটা থমকে গিয়েছিল তারপরও তার রক্ত তার প্রত্যাশা শেখ হাসিনা সেটাকে ঠিক জায়গা মতো নিয়ে গিয়েছেন তিনি যেমন ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের পর থার্ড ইয়ার থার্ড ইয়ারের পর ফোর্থ ইয়ার করে ডাক্তারি জায়গায় নিয়ে গেছেন আমরা বিশ্বাস করছি তার সন্তান সদীব ওয়াদের জয় এবার ওটাকে এমডি ডক্টর অফ মেডিসিন পিএইচডি ওই জায়গায় নিয়ে যাওয়ার কাজটা অত্যন্ত সুচারুভাবে শুরু করেছেন এবং সেই জায়গাটাকে উনি এখানে পৌঁছে দিতে পারবেন আপনার মৌলিক প্রশ্ন ছিল বঙ্গবন্ধুর প্রত্যাশা প্রত্যাশা যদি আমরা ধরি এটা একটা অনেক অনেক গভীর এবং বিশাল একটা শব্দ প্রত্যাশা আমরা যদি এটাকে বুঝতে পারি বাঙালি জাতি যদি বুঝতে পারে যে তার প্রত্যাশা কি ছিল বাঙালি জাতির অপূর্ণীয় কিছু থাকবে না জি উনি একদম হৃদয়ে হৃদয় থেকে অন্তরে অন্তঃস্থল থেকে বাঙালি জাতির প্রতি যে ভালোবাসাটা উনি দিয়েছিলেন বাঙালি সাধারণ মানুষের প্রতি যে মমত্ব দিয়ে দিয়েছিলেন বাঙালি জাতির নারী স্পন্দনটা উনি যেভাবে বুঝতেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা যদি তার ভালোবাসার একাংশটাও নিজেদের গভীরে ধারণ করতে পারি আমরা যদি মনে করি যে এই ভালোবাসাটা নিয়ে আমরা বাঙালি জাতির সামনে দাঁড়াবো পাশে দাঁড়াবো বিশ্বাস করব তাহলে আমরা মনে করি বাঙালি জাতির সামনে কোনো জাতি আর দাঁড়াতে পারবে না কেন আমরা এটা মনে করছি বা বিশ্বাস করছি আপনি শুনলে অবাক হবেন যে বাঙালিকে বলে গিয়েছিলেন আমেরিকান প্রতিরোধীরা প্রতিনিধিরা বটমলেস বাস্কেট সে বাঙালি জাতির এখন জিডিপি এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু তিনবার বললাম আমি কথাটা সেটা আমেরিকার মতো রাষ্ট্রের জন্য অকল্পনীয় ভারত সেখানে যেতে পারছে না এই মুহূর্তে বারবার প্রশ্নই আসে না পাকিস্তান অবাক বিস্ময়ে হা করে তাকিয়ে দেখছে বাংলাদেশ নামক অ্যারোপ্লেনটা কীভাবে এইট পয়েন্ট টু বেগে এগিয়ে যাচ্ছে এটাই তো বঙ্গবন্ধুর প্রত্যাশা ছিল বঙ্গবন্ধু দেখেছিলেন যে তার সাধারণ মানুষ তার ভালোবাসার মানুষ যে মানুষগুলো বছরের পর বছর দুহাত তুলে তালার কাছে সিস্টে সষ্টার কাছে চেয়েছেন বঙ্গবন্ধুর মুক্তি হোক সে লোকগুলা সুন্দর মতো খাবে তাদের নিজেদের একটা বাসা থাকবে তারা নিশ্চিন্তে ঘুমাবে তাদের উপর কেউ অত্যাচার করবে না তারাও কারো কেউ অত্যাচার করবে না এর বেশি তো উনি কিছু চাননি হয়তো উনি বেঁচে থাকলে উনি এটা আমাদের জন্য করে যেতে পারতেন কারণ উনি ছিলেন হ্যামিলিয়নের বাসিওয়ালা উনি যেদিক দিয়ে হেঁটে যেতেন বাঙালি জাতি কোনো রকম প্রশ্ন ব্যতীত নিশ্চিন্ত মনে সেদিকে চলে যেতেন তো সেই জায়গাটা উনি যাওয়ার পর যে একটা বিশাল গ্যাপ যে বিশাল একটা অত্যাচারের সময় যে বিশাল একটা খারাপ লাগার ব্যাপারগুলো ছিল যখন রাজা কার্ডের গাড়িতে রাষ্ট্রপতির পতাকা উঠছিল সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে আবার ট্রেনটাকে ঠিক তার আগের লাইনে নিয়ে এসেছেন জি বঙ্গবন্ধু আত্মা এখন মরে গেল শান্তি পাচ্ছেন তিনি দেখছেন তার প্রত্যাশা আংশিক হলেও তার সুযোগ্য কন্যা সমাধান করেছেন বাঙালি জাতি আজকে স্বপ্ন দেখতে দেখে শিখেছে তারা তার দৃষ্টিটা নির্দিষ্ট করতে শিখেছে যে আই এম দ্য বেস্ট উই উইল বি দ্য বেস্ট অ্যান্ড উই উইল বি দেয়ার আমরা সবচেয়ে উঁচু জায়গার জন্য যাওয়ার জন্য আমাদের মনটাকে আমরা সুনির্দিষ্ট করেছি অবাক হবেন অবাক হই যখন দেখি যে বটমলেস বাস্কেট বলা হতো যে জাতিটাকে সে জাতিটা আজকে স্যাটেলাইট উড়িয়েছে আরও অবাক হই সে জাতিটা আজকে যুদ্ধজাহাজ বানায় আরও অবাক হই সে জাতিটা এখন কর্ণফুলি নদীর নিচ থেকে কিলোমিটার কিলোমিটার টানেল বানায় সে আরও অবাক হই হাতির ঝিলের মতো একটা অপিয়ন্তুকে জায়গাকে কি পরিমাণ ডেভেলপমেন্ট করে তারা দেখায় আরও অবাক হই রূপপুরের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে তারা করে আমরা দেখি পৃথিবীর মধ্যে অন্যতম একটা প্রধান ব্রিজ পদ্মা ব্রিজকে কিভাবে বাঙালি জাতি বানিয়ে ফেললো এই যে মানাবার বিশ্বাসটা এই যে স্বপ্নটা এই যে হৃদয়ের গভীর থেকে দেখার যে ব্যাপারটা আমি মনে করি এটাই আমার বঙ্গবন্ধুর প্রত্যাশা ধন্যবাদ আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি বিরতির পর আরো কথা হবে প্রিয় দর্শক আমরা একটা বিরতি নিয়েছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য তো এবার আমরা সাইফুল সঙ্গে একটু কথা বলি সেটি হচ্ছে যে কৃষক নেতা শেখ মুজিব এবং গণমানুষের নেতা নেতা হয়ে ওঠা তার কৃষক থেকে থেকে এবং তার নেতৃত্ব সম্পর্কে যদি আপনি একটু বলেন মুজিব বর্ষ আমাকে এই মানে খুব সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বঙ্গবন্ধু আসলে বঙ্গবন্ধুকে নিয়ে ভাই তখন কথা বলছিলেন যে উনি কথা বলছিলেন আর আমি হারাচ্ছিলাম যে কোথায় হারাচ্ছি বঙ্গবন্ধু সেই দেখেন উনিশশো বিশ সালে তার জন্ম তাই না জি এই জন্যই এখন একশো বছর সতেরোই মার্চ একশো বছর হবে জি আমরা তার একশো বছর পালনের পালনের প্রোগ্রামেই সারা বিশ্ব এখন উন্মুখ যে একশো তিরানব্বইটা দেশ এটা পালন করবে বঙ্গবন্ধু আসলে কৃষক নেতা ধরেন সেই নেতা কৃষক নেতা জাতীয় নেতা বাংলাদেশের নেতা বিশ্ব নেতা মানে নেতৃত্বের যত গুণাবলী বঙ্গবন্ধুর মধ্যে তার সন্নিবেশ ঘটেছে আসলে যে বাংলাদেশের স্বপ্ন মানে আমরা হয়তো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এই বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছে সেই সাতচল্লিশ সাল থেকে যখন সারা বাংলাদেশ মানে ভারতীয় উপমহাদেশ ছিল যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে মধ্যে ডিভিশন হল এবং দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ডিভিশনটা হলো কারণ তখন ডিভিশনের মূল কারণ ছিল কিন্তু ধর্মভিত্তিক ডিভিশনটা যে মুসলমানরা এদিকে হিন্দুরা ওদিকে কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে কিন্তু সেই তখন উনি উনি কিশোর কত বছরের বয়স তখন থেকেই উনি উনি স্বপ্ন দেখা শুরু করেছেন যে না এই পাকিস্তানিদের সাথে থাকা যাবে না এই চিন্তা কিন্তু ওই কিশোর বয়সে তার মধ্যে চলে এসছে এবং তখন উনি যখন বেকার হোস্টেলে থাকতেন তখনই উনি 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 ওনার বন্ধুদের নিয়ে যখন আড্ডা আড্ডায় বসছেন তখনই কিন্তু তার মধ্যে এই এই জিনিসগুলো চলে এসছে তারা তারা অন্নদর্শঙ্কর রায়কে উনি একবার একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বাংলাদেশের স্বপ্ন কখন থেকে দেখা শুরু করেছেন তো বঙ্গবন্ধু বলেছেন দেখেন যে আমি সাতচল্লিশে মানে সাতচল্লিশেই কিন্তু দেশভাগ তখনই উনি বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তাহলে নেতৃত্ব যে ব্যাপারটা আপনি বললেন নেতা হয়ে ওঠা সব মানুষ কিন্তু নেতা হয়ে ওঠে না যদিও প্রত্যেক মানুষটার এখন লিডারশিপের সঙ্গে অনেক ব্যপ্ত হয়েছে যে প্রত্যেক মানুষ তার নিজেকে ম্যানেজ করে ফলে সে একজন লিডার নিজেকে লিড করে জি তো প্রথম মানুষকে তার নিজেকে লিড করতে হয় তারপরে ছোট গ্রুপকে লিড করে এই করতে করতে বড় গ্রুপ একটা দেশকে একটা জাতিকে নেতৃত্ব দেয় সেই নেতার সেই গুণ গুণাবলী যখন সে ধারণ করে তখন সে নেতা হয়ে ওঠে বঙ্গবন্ধু সেই সেন্সে উনি ছোটবেলা থেকেই নেতা আস্তে আস্তে সে জাতীয় নেতায় পরিণত হয়েছেন এবং পরবর্তীতে আমি মনে করি পরবর্তীতে এখন বিশ্ব নেতা নেতৃত্বের গুণাবলীর মধ্যে আসলে বঙ্গবন্ধু থেকে শেখার অনেক মানে হাজারো ইস্যু আছে কিন্তু নেতৃত্ব এই যে মানে নেতৃত্বের সংজ্ঞা যদি আপনি যান তো সংজ্ঞা দেখবেন যে মানে ওইরকম খুব ভালো সংজ্ঞা আপনি খুঁজে পাচ্ছেন না আমি অনেকটা নিয়ে দেখেছি রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন নেতৃত্ব নিয়ে যে উনি বলছেন যে যে মানুষ মানে জনগণ নিয়ে ভাববে তার মূল্যবোধ ভিতরে ধারণ করবে তারপরে বা একটা স্বার্থে নিজেকে পর্যবেসিত করবে তার মধ্যে আস্তে আস্তে নেতৃত্ব তার মধ্যে জেকে বসবে আর কি বঙ্গবন্ধু দেখেন চিন্তায় চেতনায় তিনি নেতা কারণ চিন্তায় উনি ধারণ করেছেন মানে ধারণ করেছেন বাঙালিকে চিন্তায় ধারণ করেছেন মানুষের ভালোবাসাকে সেই চিন্তা একটা মহত্বের দিকে একটা মানে একটা ফোকাস নিয়ে একটা বৃহৎ একটা পারপাস নিয়ে উনি সামনে গেছেন সেই পারপাসটা ছিল বাংলাদেশের স্বাধীনতা এই জন্য কিন্তু তিনি আস্তে আস্তে মানে ক্ষুদ্র নেতা থেকে আস্তে আস্তে বড় নেতায় মানে পরিণত হয়েছে ওনার চিন্তার চেতনা ছিল বাঙালির ভাই যে কথা বলছিলেন আমি বলছিলাম যে আমি হারা হারাচ্ছিলাম যে ভাই যে কথা বলছিলেন যে ওনার চিন্তা চেতনায় ছিল কিন্তু বাঙালি যে মানে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তখন সংখ্যা গরিষ্ঠ কিন্তু তারা ছিল নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত পশ্চিম পাকিস্তান দ্বারা কারণ যদিও আমার মুসলমান একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয়েছিল কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কিন্তু আকাশ একটা তফাৎ ছিল অর্থনৈতিক দিকে রাজনৈতিক দিকে বাজেট অ্যালোকেশনে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সব দিকেই মানে যখন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় আলোকেশান দিত পশ্চিম পাকিস্তানে বেশি হতো পূর্ব পাকিস্তান থেকে সুবিধা নিয়ে তারা পশ্চিম পাকিস্তানে যেত তো এই যে নিপীড়ন নির্যাতন এটা কিন্তু উনি মানে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই ওই সেই কিশোর বয়স থেকে উনি দেখা শুরু করেছেন শুরু করার ফলে যেটা হয়েছে যে মানে উনি এই নির্যাতন দেখে এবং ওনার মধ্যে যে প্রথিত যে লিডারশিপ যে মানুষের প্রতি ভালোবাসা যে অভাজন শ্রেণী আমি মাঝে একদিন এই কথাটা বলেছিলাম যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের ভাগের সেভেন্টি এইট পার্সেন্টের উপরে লোকজন তখন দারিদ্রসীমার নিচে বসবাস করত তখন অর্ধভুক্ত অনাভুক্ত অভুক্ত অবস্থায় থাকতো তো এদের এদের মুখে ভাসি ফোটানো এ এদেরকে কেমনে মুক্ত করা যায় মানে স্বাধীন করা যায় এটা একটা ইস্যু কিন্তু এদেরকে কেমন মুক্ত করা যায় সেই চিন্তায় উনি ছিলেন সবসময় বুধ হয়ে থাকতেন এবং এই ভালোবাসা তাকে টেনে নিয়েছিল জনমানুষের মধ্যে টেনে নিয়ে এসেছিল যে জনতা স্রোতের মধ্যে এবং তার এক রৈখিক একটা মানে এক রৈখিক একটা আন্তরিকতা এক রৈখিক একটা চাওয়া ছিল যে বাঙালি স্বাধীন হবে জি এখন এই স্বাধীনতা উনি উনি আসলে সাতচল্লিশ সালে যদি ভেবেছিলেন কিন্তু বাংলাদেশ নামটা উনি কখন ভাবলেন উনি কিন্তু সাতচল্লিশ সালে কিন্তু তখন বাংলাদেশ নামটা কেউ ভাবে নাই এই বাংলাদেশ ভাবনার বিষয়টা হচ্ছে উনিশশো সালে কিন্তু যে সৌরাউদ্ একটা হোসেন সৈদ মৃত্যুবার্ষিকীর একটা অনুষ্ঠানে উনি তখন বলেছিলেন যে আজ থেকে এটার নাম হবে বাংলাদেশ জি এবং তখন তরুণেরা উনিশশো উনসত্তর সালে তখন তরুণেরা কিন্তু পূর্ব পাকিস্তান কিন্তু লিখতো কারণ রাষ্ট্রীয়ভাবে লিখতে হয় কিন্তু মনে ধারণ করতো বাংলাদেশ এবং বলতো বাংলাদেশ এখন দেখেন যে বা এই যে মানুষটা তার যে লম্বা পরিক্রমা যদিও তার জীবন খুব বেশি দীর্ঘ হয়নি বাঙালিরা তার জীবন কত দীর্ঘ করতে দেয় নাই পঞ্চান্ন বছরের জীবন তার কিন্তু এই জীবন খুব বর্ণিল এই জীবন খুব মানে বা খুবই উজ্জ্বল কিন্তু উজ্জ্বলতার মধ্যে কিন্তু উনিও জেলে কাটিয়েছেন প্রায় জীবনে তিন ভাগের এক ভাগেরও বেশি সময় জি তো তো দেখেন যে বা বঙ্গবন্ধুর নেতা নেতৃত্ব যে নেতৃত্বের একটা বিষয় থাকে যে তার একটা পারপাস থাকে এবং সেই পারপাসে জনমানুষের সম্পৃক্ততা লাগে জি উনি ছিলেন একদিকে ছিলেন চিন্তার জাদুকর একদিনে ছিলেন একদিকে ছিলেন কথার জাদুকর কথা দিয়ে এবং প্রথম কোনো একটা চিন্তা করতে হয় সেই চিন্তায় জনমানুষের সম্পৃক্ত থাকতে হয় এবং সে জনমানুষের মানে কল্যাণ নিহিত থাকতে হয় সেই চিন্তা যখন এক্সপ্রেসড হয় থ্রু ভাষা সেই ভাষা মানুষের কাছে পৌঁছায় পৌঁছানোর পরে সেইটা যদি মানুষের মধ্যে সম্পৃক্ত একটা চেইনের মধ্যে সবাইকে সম্পৃক্ত করে একটা ভালোবাসার মধ্যে সবাইকে সম্পৃক্ত করে তখন সে লোক ছোটো গণ্ডি থেকে পেরিয়ে বড়ো গণ্ডিতে মানে নিজেকে রূপান্তর করেন এবং বড় নেতা হয়ে ওঠেন যেটা বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছে আর আপনার সাথে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করে দেই যে বঙ্গবন্ধুর এই যে মুজিব বর্ষ পালনের মাধ্যমে আমরা তো একটি নতুন উচ্চতায় যাচ্ছি এবং প্রত্যেকটা সেক্টরে এই মুজিব বর্ষ পালনের কার্যক্রম চলছে এবং আজকে আমরা পত্রিকায় দেখলাম যে সরকারিভাবে আটষট্টি হাজার গৃহহীন পরিবারকে পাকা বাড়ি সরকারিভাবে করে দেওয়া হবে এবং বন পরিবেশ অধিদপ্তর থেকে কোটি কোটি গাছের চারা লাগানো হবে এবং প্রত্যেকটা ব্যাংকে আলাদা করে স্পেশাল মুজিব কর্নার প্রতিষ্ঠা করা হবে তো এক্ষেত্রে কি অন্য অন্য জায়গাগুলোতেও এভাবে কর্নার করার প্রয়োজনীয়তা আছে কিনা বা এই যে সরকারিভাবে গৃহন্দের মানে গৃহ তৈরি করে দেওয়া হচ্ছে এইসব যদি আপনি একটু মূল্যায়ন করেন ব্যাপার হচ্ছে বঙ্গবন্ধু স্বপ্ন তো ছিল আসলে সাধারণ মানুষের মুখে হাসি ফোটান জি এবং তাদের শুধুমাত্র একটা মানে ভৌগোলিকভাবে তাদেরকে স্বাধীন করে দেয়া এটা একটা বড় একটা উদ্যোগ কিন্তু তার চাইতে ওনার ওনার মনের মধ্যে যেটা প্রথিত সেটা হয়েছে মুক্তির কথা যেমন সাতি মার্চের ভাষণে কিন্তু উনি মানে মুক্তির কথা বলেছেন তিনবার জি মুক্তি বলতে এটা মূলত আসে আপনার মানে একটা মানুষের চিন্তার মুক্তি অর্থনৈতিক মুক্তি তার স্বাধিকার সার্বিকভাবে একজন মানুষ মুক্ত তো এখন এই যে কাজগুলো হচ্ছে বর্ষকে ঘিরে যে উদ্যোগ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন যেমন বিভিন্ন ব্যাংকে ব্যাংকে কর্নার এতগুলো মানুষ আটষট্টি হাজার গ্রামে পাকাবাড়ির মানে এতগুলো মানুষকে পাকা বাড়ির ব্যবস্থা করা তারপরে মানে বনায়নের বনায়ন যে কর্মসূচি এগুলো সব তার তার স্বপ্নের মধ্যে এবং তার যে উদ্দেশ্য সে উদ্দেশ্যের মধ্যে পড়ে কারণ এটা একটা ফিনান্সিয়াল ইনক্লুশন নিশ্চিত করবে উন্নয়নের যে ধারা এখন সূচিত হয়েছে আমি এই উন্নয়ন ধারার সাথে দেখেন যে এখানে একটা বৈষম্যেরও ব্যাপার আছে এখন মানে আমাদের দেশে কিন্তু আয় বৈষম্য প্রচুর বেড়ে গেছে কিন্তু এই যে কাজটা হচ্ছে এটা হলে যেটা হবে যে সাধারণ মানুষ যারা যারা মানে দুবেলা দুমুটো কষ্ট করে খেতে হয় এরকম মানুষের সংখ্যা এখনও অনেক যে এক হাজার নিচে ইনকাম করে এখনও বিশ লাখ ফ্যামিলি বাংলাদেশে আছে তো ওদের মধ্যে ফিনান্সিয়াল ইনক্লুশনটা এবং অর্থনীতির উন্নয়নের যে ধারাটা ওদের মধ্যে সেই উন্নয়নের বেনিফিটটা ওদের মধ্যে সঞ্চারিত করা এটা বর্তমান সরকারের উদ্দেশ্য আমি মনে করি এবং এই উদ্দেশ্য এটা যথাযথ এবং এটা সাধারণ মানুষ এই সুফলটা পাবে এটা বঙ্গবন্ধু স্বপ্নের বাস্তবায়নের একটা পদক্ষেপ আমি মনে করি জি ধন্যবাদ আপনাকে তো যুবরাজ ভাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনার বক্তব্যের মধ্যে থেকেই একটি বিষয় আমরা একটু বর্ণনা চাচ্ছি বা বিশ্লেষণ সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যে উৎক্ষেপণ হলো এর মাধ্যমে আমরা আসলে কতটুকু উপরে চলে গেছি বা কতটুকু উন্নতির শিখরে আমরা উঠতে পেরেছি যে আগে আমরা কিন্তু বাংলাদেশের যে টেলিভিশনগুলো আমরা বিদেশের উপরে আমাদের নির্ভর করতে হতো তাদেরকে টাকা দিয়ে অপেক্ষা করতে হতো আমরা একটা বন্দি দশার মধ্যে ছিলাম এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের চিন্তা এবং এর উচ্চতা সম্পর্কে যদি এই সংক্ষেপ একটু বলেন আসলে এই স্যাটেলাইটটা বলতে হলে আমাকে উঠে দাঁড়াতে হবে কেন উঠে দাঁড়াতে হবে এটা দাঁড়ালেই বুঝবেন আমি আগে বলেছি হেনরি বাংলাদেশকে বটমলেস বলেছিলেন যখন উনি পুরো জাতিকে বলেছিলেন বাংলাদেশ বটম লেস বাস্কেট তখন আমাদের পুরো জাতি দাঁড়িয়ে এরকম বটমটা দেখতেন এটাই ছিল বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সেই বটম রেস বাস্কেট থেকে স্যাটেলাইটটা আস্তে করে আসমানের দিকে উঠালেন তখন পুরো জাতি এখন মাথাটা উঁচু করে উপরের দিকে তাকান জি এটাই হচ্ছে মৌলিক পার্থক্য আমি খুব ছোট্ট করে বলছি যে জিনিসটা আগে এরকম ছিল আমরা এরকমভাবে দেখতাম সে জিনিসটা এখন এরকম হয়ে গেছে আমরা এরকম করে দেখেছি আমরা এখন স্বপ্ন দেখতে শিখেছি স্বপ্নের জায়গাটা পৌঁছাতে শিখেছি এবং স্বপ্নের জায়গাটা সুনির্দিষ্টভাবে পৌঁছাতে পারবো এই বিশ্বাসটা বুকে ধারণ করতে শিখেছি জি ধন্যবাদ আপনাকে তো বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই আমাদের দেশ দেশের যে উন্নয়ন সেটি ত্বরান্বিত হচ্ছে এটি যদি আপনি একটু সংক্ষেপে বিশ্লেষণ করেন এটা খুবই সত্যি কথা কারণ হচ্ছে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেটা কি স্বাধীন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন এবং অর্থনৈতিক মুক্তির স্বপ্ন 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 সামাজিক মুক্তির যে যে দেশে মানুষের মধ্যে কোনো নির্যাতন থাকবে না নিপীড়ন থাকবে না আমরা স্বাধীনতা কেন এনেছিলাম সব সমস্ত মানুষ বাংলাদেশের মানুষ কিছু মানুষ ব্যতীত স্বাধীন আন্দোলনে কেন ছুটে বেরিয়েছিল জি এত মানুষ কেন জীবন দিয়েছে জীবন দিয়েছে একটাই কারণে যে তাদের তারা মুক্ত হবে তারা মুক্তির মুক্তির আস্বাদ গ্রহণ করবে এখন এখন যে যে এখন যে বর্তমান সরকারের যে কর্মকাণ্ড এবং এখন আমরা যে পর্যায়ে পৌঁছেছি তা আলটিমেটলি বঙ্গবন্ধু স্বপ্নের পথে আমরা হাঁটছি কিন্তু আমি মনে করি যে এখনও আমরা ওনার যে স্বপ্ন যে অভাজন শ্রেণীর যে মুখে হাসি পোটানো এবং মানে একবার তৃণমূল পর্যায়ের নিয়ে উনি কিন্তু বেশি ভাবতেন তাদের মুখে উনি হাসি দেখতে চাইতেন কিন্তু সেই পর্যায়টা থেকে আমরা মনে করি এখন যে হ্যাঁ আমরা সেদিকে যাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এখন অভুক্ত মানুষ মরে না এখন যে স্বাধীনতার মানুষ আপনার অর্থনৈতিক মানে দারিদ্র্যসীমার নিচে ছিল এখন সেটা কমে চব্বিশ শতাংশে চলে এসছে জি এখন আমাদের জিডিপি সাইজ অনেক বড় উনি যেটা বললেন যে এখন আমাদের প্রবৃদ্ধির গত বছরই এইট পয়েন্ট ওয়ান ফাইভ গত এক দশক ধরে প্রায় মানে সাত পার্সেন্টের উপরে তো এটা এটা হচ্ছে মেরাকুল অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য যেটা তলাবিহীন ঝুলি ঝুলি ছিল এক সময় সেটা সেটাই এই পর্যায়ে এসেছে এটা এটা অভাবনীয় সারা বিশ্ব এখন অবাক বিস্ময় দেখে যেখানে ভারতের ভারতের জিডিপি রেটে আপনার ছয় নিচে নেমেছে চায়নাও সিক্সের কাছাকাছি যেটা ডাবল ডাবল ডিজিট ছিল চায়না বৈশ্বিক প্রবৃদ্ধি যেখানে আপনার টু পয়েন্ট নাইন থ্রি থ্রিরও কম সেখানে বাংলাদেশের ওয়ান ফাইভ এটা সাংঘাতিক কিন্তু ব্যাপার হচ্ছে যে বঙ্গবন্ধু স্বপ্নের আমি মনে করি যে সফল রূপায়ণ তখন হবে যখন গণমানুষ যারা তারা সুবিধা বঞ্চিত থাকবে না তাদের পেটে ক্ষোধা থাকবে না তারা পেট ভরে খেতে পারবে তারা হাসতে পারবে এখন শিক্ষার মানে নিশ্চয়তা হবে স্বাস্থ্য নিশ্চয়তা হবে হ্যাঁ এসবগুলো পথে আমরা অনেক এগিয়েছি কিন্তু আমি মনে করি এখনও অনেক পথ আমাদের যেতে বাকি বঙ্গবন্ধু যে বাংলাদেশ যেতেন সেখানে আমরা পৌঁছানো শুরু করেছি বঙ্গবন্ধু কন্যা সূর্য নেতৃত্বে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি কিন্তু বৈষম্য যতদিন থাকবে দুর্নীতি যতদিন থাকবে নিপীড়ন এখনও আছে এ সমাজে মানে একজন আরেকজনের পরে অন্যায় করে এই সমাজে আছে এটি এটা প্রধানমন্ত্রী অ্যাড্রেস করার চেষ্টা করছেন কিন্তু এটা এগুলো যত যতক্ষণ সব মানে সমাজ থেকে দূরীভূত না হবে ততক্ষণ আমি মনে করি যে বঙ্গবন্ধু স্বপ্নের পথে আমাদের হাঁটতে হবে এবং এই স্বপ্ন আসলে মানে এরকম না যে এই স্বপ্ন পূরণটা এরকম না যে এটা করলে পূরণ হবে জি এটা আসলে এটা একটা মানে এটা একটা জটিল সমীকরণ এই স্বপ্নর পথে আমাদের হাঁটতে হবে তলে আমরা আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশের দেখা পাবো জি ধন্যবাদ আপনাকে আমাদের জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে সময় দেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ যুবরাজ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা মুজিব বর্ষ পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে আল্লাহ হাফেজ